কৃষি বাজার অফিস পরিদর্শন করে গেলেন দিনাজপুরের একদল কৃষি উদ্যোক্তা। অনেক অভিজ্ঞতাই ছিল না, আমরা এখানে এসে দেখলাম আমাদের মেশিন সম্পর্কে আমরা জানতে পারছি। আমরা এখানে ঘুরে অনেক যন্ত্রপাতি দেখছি, উৎপাদন সেই উৎপাদনগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এনজিও সংস্থা গ্রাম বিকাশের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় সফর করতে সুদূর দিনাজপুরের নবাবগঞ্জ থেকে সফর করতে এসেছিলেন সেখানকার একদল কৃষি উদ্যোক্তা। রংপুরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে আধুনিক কৃষি মেশিনারিজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে গ্রাম বিকাশের মাধ্যমে পুরো টিম এসেছিলেন কৃষি বাজার অফিসে। তারা আমাদের অফিসে ঘুরে ঘুরে প্রতিটি মেশিনারিজের সাথে পরিচিত হয়েছে এবং জানিয়েছে তাদের নতুন অভিজ্ঞতা। চলুন আমরা তাদের মুখ থেকে শুনে আসবো তাদের কি অভিজ্ঞতা হল। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, আমি নবাবগঞ্জ থেকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে আসছি। গ্রাম বিকাশ যে কেন্দ্র আছে জিবিকে, তাদের সেই অভিজ্ঞতা সফর বিনিময়ের একটা প্রজেক্ট ছিল, সেটার মাধ্যমে আমরা আসছি এখানে। আসে আপনাদের হর্টিকালচার আছে, হর্টিকালচারে আমরা গেছি, গ্রামীণ বাজারে আসছি, আধুনিক কৃষি যে যন্ত্র এখানে আছে। আমি একজন মানে কৃষক পরিবারের ছেলে, কৃষিকাজ আমাদের মূলত প্রধান। আমাদের আমরা এখানে আসে যেটা দেখলাম যে এখানে আধুনিক অনেক কৃষি যন্ত্রপাতি আছে যেগুলোকে আমরা ব্যবহার করি আমরা আমাদের উৎপাদিত পণ্যগুলোকে আরও ত্বরান্বিত করতে পারবো। আর আমাদের এখানে অনেক অভিজ্ঞতাই ছিল না, আমরা এখানে আসে দেখলাম যে এই ধরনের মানে প্রোডাক্ট ব্যবহার করলে আমরা খুব দ্রুত সময়ে, অল্প সময়ে আমাদের কৃষি যে উৎপাদন সেই উৎপাদনগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এবং আপনাদের এখানে এসে আমরা আরও একটা জিনিস জানতে পারলাম যে SSCP এর মাধ্যমে একটা প্রশিক্ষণ সরকারি থেকে দিবে, সেখানে 7 দিনের প্রশিক্ষণ তারা ফ্রি করাবে, শুধু আমাদের আসতে হবে এখানে আর যাইতে হবে, এটাই শুধু আমাদের খরচ হবে। তাছাড়া সরকারি এবং আপনাদের কোম্পানির অর্থায়নে আমাদের এই প্রশিক্ষণটা এখানে হবে। তা আমরা আশা করি যে আমাদের এই প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ করব, আমরা এখান থেকে একটা সরকারি সার্টিফিকেট পাবো। আর আমরা পাশাপাশি আমাদের এলাকায় আপনাদের এই যত এখানে ফ্যাসিলিটি আমরা দেখলাম এগুলো আমরা বিশদভাবে আলোচনা করব। আমরা আশা করব যে আমরা এখান থেকে এই আপনার এই ভুট্টা বাড়া যে মেশিন আছে, তারপরে আপনার খড় কাটা মেশিন, হ্যাঁ পাওয়ার টিলার যেটা মিনি পাওয়ার টিলার যেটাকে বলে, ডিজেল চালিত আছে, আবার পেট্রোল চালিত আছে, এগুলো আমরা ব্যবহার করে আমরা অনেক উপকৃত হব বলে মনে করি। আমি মোহাম্মদ এনামুল হক, আমার ব্যবসায় আমি জড়িত, আমার মিল কারখানা আছে, আমি সরিষার তেল, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এবং খোল উৎপাদন করি। রংপুরে আপনাদের এই কৃষি বাজারে আসছি, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এখানে এক্সপিরিয়েন্স নিয়ে ঘুরতেছি। তো আমাদের যে উদ্দেশ্যগুলি, আমাদের BSA অনুমোদনের জন্য একটা অভিজ্ঞতা হয়েছে, আপনাদের মেশিনারিজ বাজারে এখানে আসে মেশিনারিজ স্টলে ঢুকে আমাদের মেশিন সম্পর্কে আমরা জানতে পারছি। সামনে আমার মেল চাতাল আছে, এই মেল চাতালে আমি কোন জিনিসটা প্রয়োগ করতে পারবো আপনাদের বাজার, এখানে কৃষি বাজারে আসে আমার একটা মেশিন চলে গেছে। আর এখানে জানতে পারলাম যে আমাদের প্রশিক্ষণ দেওয়ানো হবে, এই প্রশিক্ষণটা আমরা কাজে লাগাতে যেন পারি, এই উদ্দেশ্যে এখানকার কর্মকর্তারা আমাদের কথা বলেছে। আমাকে ভালো লেগেছে এবং এই ভালো লাগাকে আমাদের দেশের অনেক মানে যারা সুচেতন নাগরিক তাদের মাঝে আমরা বলবো, এবং এই কৃষি বাজার থেকে নিয়ে যে আমরা কৃষি দ্রব্য উৎপাদন করতে পারি এই সময়টুকু যে ব্যয় করেছি, এই ব্যয় করার পিছনে আমরা অনেক আমরা বাস্তবায়ন করতে পারি, এই প্রত্যাশা রেখে আমাদের যারা নিয়ে এসছেন গ্রাম বিকাশের পক্ষ থেকে আসছে এরা আমাদের সহযোগিতা করছেন, আমরা ভবিষ্যতে ওদের মাধ্যমে সহযোগিতা পাবো, এই প্রত্যাশা আমরা প্রশিক্ষণ দিতে আসছি। আমরা মূলত চাষিদের আধুনিক পদ্ধতিতে ফল চাষ এবং ফসল চাষ সম্পর্কে
তাদেরকে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে অবগত করি এবং তাদেরকে ভালো একটা বাজার ব্যবস্থাপনার সাথে যুক্ত করার জন্য কাজ করি। আর আমরা মূলত আজকে কৃষি বাজারে এসেছিলাম। কৃষি বাজার মূলত আধুনিক কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা এখানে অভিজ্ঞতা বিনিময় সফল অ্যাক্টিভিটিসের উদ্দেশ্যে এখানে এসেছিলাম কিছু উদ্যোক্তা এবং ফল চাষিদের নিয়ে। আমাদের উদ্দেশ্য ছিল যে তারা কৃষি যন্ত্রপাতি সম্পর্কে জানবে, বুঝবে এবং পরবর্তীতে তারা যন্ত্রপাতি ব্যবহার করবে এবং অন্যদের এই যন্ত্রপাতি ব্যবহার করার জন্য উদ্যোগে এসেছিল। আমরা এখানে ঘুরে অনেক যন্ত্রপাতি দেখছি, যন্ত্রপাতির বিষয় সম্পর্কে জানছি এবং কোন যন্ত্রপাতি কী কাজে লাগে এটাও আমরা জানছি এবং তাদেরকে অবগত করার চেষ্টা করছি। আমাদের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো সবাই যাতে এগ্রিকালচারের এই আধুনিক মেশিনারিজ কীভাবে ব্যবহার করবে, তাদের কি কি কাজে আসতে পারে এবং কিভাবে তাদের কাজকে আরও সহজ করা যায় সেই বিষয়গুলো যেন শিখতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারাও এরকম, আপনাদের যদি কোনো সফর করতে চান আপনারা আমাদের অফিসে আসতে পারেন, নিজেরা নিজেদের এলাকার টিম বা যারা কৃষি উদ্যোক্তা আছে তারা সরাসরি এসে দেখে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে এটা আপনার কতটুকু কাজে দিতে পারে এবং আপনার এই একটা ইনফরমেশন বাকিদের অনেক কাজে দিতে পারে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এরকম প্রোগ্রাম আমাদের নিয়মিত হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গভর্নমেন্ট প্রজেক্টের একটা মেশিনারিজের ব্যবহার কিভাবে করে, কিভাবে এটাকে চালনা করে এবং এটা যে খুঁটিনাটি বিষয় এটার উপরে একটা ট্রেনিং হয়। আপনারা চাইলে সরাসরি এসেটা দেখতে পারবেন এবং এই ট্রেনিংগুলোর সাথে আপনারাও অনলাইনে যুক্ত হতে পারবেন। আমাদের ওয়েবসাইটে এটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে এটাতে যুক্ত হতে পারে। সবাই ভালো থাকেন, ভিডিও আজ এ পর্যন্ত। আবারও যদি কোনো সফররত ভাইয়েরা আসেন আমাদের অফিসে হয়তো এরকম আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।